আসসালামু আলাইকুম। সংবিধান রক্ষা করাটাই বাংলাদেশের একমাত্র যুক্তিযুক্ত পথ, এবং মানুষ যারা শিক্ষিত, যারা যোগ্য, যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতায় আছে, যারা আর্ম ফোর্সেসে আছে, যারা প্রশাসনে আছে, তারা এই পথটাকে ফলো করবে, অন্য পথে তারা যাবে না। কেন? অন্য পথটা হচ্ছে আনচার্টেড টেরিটরি, যেই পথে আমরা হাঁটিনি, যেই পথে অর্জনের কিছু নাই, যেই পথে শুধু খানা খন্দা ছাড়া আর কিছু নাই, যেই পথে কোনো রাস্তা কেউ আঁকতে পারেনি এখনো, যেই পথে রাস্তা আঁকা হয়নি, সেই পথে বাংলাদেশের 18 কোটি মানুষ হাঁটবে না। যেই পথটা আমাদের কাছে ডিফাইন করা আছে, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, আমরা সেই পথেই হাঁটব। সংবিধান ছাড়া, কোনো রকম পথ ছাড়া, কোনো রকম রাস্তা ছাড়া, কোনো রকম ওয়ে ছাড়া আমরা অন্ধকারে আমরা রাস্তা হাঁটাব না। বিপ্লবী সরকার সেজন্যেই হচ্ছে একটা ভূতোলা, একটা মানে কেউ কেউ হয়তো বা খোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আপনারা জানেন, যারা এটা নিয়ে কথা বলছে, যারা অ্যাডভোকেসি করছে, তারা ধোয়া পানিতে, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যই তারা তৈরি। তাদের কাজটাই হচ্ছে ঘোলা পানিতে মাছ তৈরি করা। তো বিপ্লবী সরকারের পথে আমি বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের লোকজন, শিক্ষিত লোকজন, আপামর জনসাধারণ কেউই হাঁটবে না। যদি বাংলাদেশের লোকজন বিপ্লবী সরকারের পথে হাঁটে, তাহলে আমাকে ব্যালট দেওয়া হোক, আমি ব্যালটে ভোট দিব। কে কে বিপ্লবী সরকারকে সাপোর্ট করে, কে কে অজানা পথে হাঁটার জন্য, সংগ্রামী পথে হাঁটার জন্য কে কে রাজি আছে, আমি ভোট চাই, আমি ব্যালট চাই। ব্যালট দিতে 7 দিন 10 দিন খুব বেশি লাগার কথা না। বাংলাদেশের সংবিধান বাতিল হবে কি হবে না, সেটা আমাকে ব্যালট দেওয়া হোক, আমি ব্যালটের মাধ্যমে সেটা ডিসাইড করতে চাই। বাংলাদেশের এই যে সরকার, যারা অন্তর্বর্তী সরকার, যারা অবৈধ সরকার, তারা কতদিন ক্ষমতায় থাকবে, সেজন্য আমাকে ব্যালট দেওয়া হোক। এদেরকে কারা এখানে বসিয়েছে? বাংলাদেশের 18 কোটি মানুষকে এদেরকে বসিয়েছে? না, ব্যালটে সেদের ডিসিশনটা হোক। সেই ডিসিশন নেওয়ার পরে তারা যা খুশি করুক, জনগণের ম্যান্ডেট ছাড়া এই যে অবৈধ সরকার যারা আছে, যারা বিপ্লব বিপ্লব করছে, যাদের মধ্যে অল্প একটা সুযোগ সন্ধানী চক্র সংবিধান বাতিলের কথা বলছে, ইতিহাস বাতিলের কথা বলছে, তাদের কোনো জনবৃত্তি নাই। জনবৃত্তি পাওয়ার জন্য তাদের একটা ব্যালট দেওয়া উচিত, গণভোটে যাওয়া উচিত। বিপ্লব বা অবৈধ যে কোনো সরকারের প্রতিবাদে মানুষের আসলে কথা বলা উচিত। বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী অলরেডি তাদের পজিশন জানিয়েছে। কীভাবে জানিয়েছে? সংবিধান সমুন্নত রাখা হবে। আমিও সেটাই বিশ্বাস করি, তারা সংবিধান সমুন্নত রাখবে। সংবিধানের বাইরে যদি কেউ হাঁটে, আমি মনে করি না তাদেরকে বাংলার 18 কোটি মানুষ বাংলাদেশে কোনো কিছু করতে দিবে। সুবিধাবাদী কোনো মানুষকে গোলাপানিতে মাছ শিকার করতে দেবে, সেটা আমি এক বিন্দুও বিশ্বাস করি না। ভালো থাকবেন, ধন্যবাদ।